সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে, গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবেই নি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য, তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া সুখতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তফা সিরাজের লেখা হাওয়া কল গল্পটি আমরা নিয়েছি তারা অশরীরী এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক স্টেশন মাস্টার, গিরিয়া, উর্মি, নীলু দারোগা, রতু চৌকিদার, পাঁচু সিদেল, মঙ্গলা এবং জমিদার। গল্প পাঠে মীর। বিভিন্ন চরিত্রে মীর, দীপ, লাবণ্য এবং ইন্দ্রাণী। শুরু হচ্ছে হাওয়া কল। সেই কবে হাতিদহে ওলন্দাজ বণিকরা কুঠি করেছিল এবং বাগানে জল সেচের জন্য একটা হাওয়া কল বানিয়েছিল। 30 ফুট উঁচুতে লোহার ফ্রেমের মাথায় প্রকাণ্ড একটা চরকি হাওয়ায় বন বন করে ঘুরত, আর নিচের গভীর কুয়ো থেকে বিচিত্র কৌশলে জল উঠে নালা দিয়ে বয়ে যেত বাগানের ভেতর। 16 শতকের এক প্রযুক্তির কীর্তি সেই কুঠি আর হাওয়াকল আজ থেকে নারায়ণ রায়ের হাতে। 1942-এর ঝড়ে হাওয়াকলের চরকি ভেঙে পড়েছিল। তারপর 5-এর দশকে জমিদারি প্রথার উচ্ছেদ ঘটল স্বাধীনতার যুগে। কুঠি বাড়ির অবস্থা ততদিনে জরাজীর্ণ হয়ে উঠেছিল। হাওয়াকলের লোহার মঞ্চটা ভেঙে চুরে নিয়ে গিয়েছিল চোরেরা। প্রকৃতি শূন্যতা সহ্য করে না, গজিয়ে উঠল ঘন জঙ্গল। হাতিদহ রেল স্টেশন থেকে ভাগীরথীর তীরে এই কুঠি বাড়ির জঙ্গলের দূরত্ব প্রায় মাইলখানেক। স্টেশনটা ছোট, কদাচিৎ 2-4 জন যাত্রী নামে ট্রেন থেকে। এবড়ো খেবড়ো রাস্তায় যানবাহন বলতে এখন গরুর গাড়ি। কয়েকটা যোজনাতেও এই এলাকার চেহারা এখনো আধুনিক হতে পারেনি। হাতিদহ বেশ বড় গ্রাম, সেখানে যেতে স্টেশন থেকে ওই কদর্য রাস্তা হয়ে কুঠিবাড়ির জঙ্গলের নিচে ভাগীরথীর নৌকো পেরুতে হয়। জুলাই মাসের এক সন্ধ্যায় ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি। একা থাকলে কথা ছিল না, সঙ্গে বউ, তার বাপের বাড়ি হাতিদহ। সুতরাং আমার পরনে দস্তুর মতো জামাই বাবাজির পোশাক সাবেক রীতি অনুযায়ী, আর উর্মিও সেজেছে প্রচণ্ড রকমের, সঙ্গে কিছু বোঁচকাও আছে। স্টেশনের বারান্দায় পৌঁছতেই ভিজে দুজনে নেতা হয়ে গেলাম। বুড়ো স্টেশন মাস্টার জিভে চুকচুক শব্দ করে বললেন, কি অবস্থা? শ্বশুরমশাই হাতিদহের অঞ্চল প্রধান, একমাত্র কন্যার বাবা। যাই হোক, কথা ছিল গরুর গাড়ি আসবে আর সঙ্গে একজন চৌকিদারও। আলাপি স্টেশন মাস্টার খবরাখবর নিয়ে ফের জিভ চুকচুক করে বললেন, এই গাড়ি পৌঁছানোর কথা ছিল 12:05, 6 ঘন্টা লেট, তাই আপনার শ্বশুর বাড়ির লোকেরা ফিরে গেছে। দাঁড়ান জিজ্ঞেস করি, গিরিয়া, ও গিরিয়া, শোন এদিকে। নীল উর্দি পরা এক রেলকর্মী এক চোখো ভুতুড়ে রেল লণ্ঠন হাতে কোত্থেকে এসে বলল, বলিয়া টিশন বাবু, হ্যাঁ রে, এই দুপুরবেলা গরুর গাড়ি নিয়ে কেউ প্যাসেঞ্জার নিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেল 5টার সময়,
শুনলাম কি আর ওয়েট করলে খেয়া নৌকা মিলবে কি নাই, বলদ গাড়ি পার হবে কি নাই, ফির কাল সুবা মে লৌকা মিলবে, ইসলিয়ে চলিয়া গেল। বেচারি উর্মির মুখের দিকে তাকিয়ে মায়া হলো, নইলে পরে ট্রেনেই ফিরে যেতাম। এ কি অদ্ভুত কারবার, ট্রেনটা না আসা পর্যন্ত অন্তত কাউকে স্টেশনে রেখে যেতে পারত। স্টেশনবাবু অবশ্য আশ্বাস দিয়ে বললেন, ভাববেন না, রাত্রিটা আমার কোয়ার্টারে আতিথ্য করুন বরং, সকালে। উর্মির তরসই ছিল না, কথা কেড়ে বলল, মোটে তো এক মাইল রাস্তা, তুমি বড় সুটকেসটা নেবে, আমি ছোটটা। স্টেশনবাবু হাসলেন, মেয়ের মন বাপের বাড়ির কাছে এসে আর ধৈর্য ধরছে না, কিন্তু এই বৃষ্টি যে বাবা। উর্মি শক্ত মুখে বলল, বৃষ্টি এক্ষুনি ছেড়ে যাবে, কিন্তু নৌকো আমাকে দেখলে সঙ্গে সঙ্গে পার করে দেবে, ঈশান মাঝি আমাকে চেনে। অগত্যা স্টেশনবাবু হার মানলেন, আমিও উর্মিকে সাই দিলুম। শুধু ভয় থেকে গেল মনে, পাড়া গাঁয়ে আজকাল চোর ডাকাতের যা উপদ্রবের কথা কাগজে পড়ি। উর্মির গায়ে কিছু গয়না আছে, তাছাড়া সুটকেসের ভেতরও দামি কিছু জিনিসপত্র রয়েছে। এদিকে বৃষ্টি কিন্তু ছাড়তেই চায় না। কিছুক্ষণ পরে একটা মালগাড়ি এলো, একটু দাঁড়িয়েই চলে গেল। তখন দেখলুম বর্ষাতি পরা এক পুলিশ ভদ্রলোক সাইকেল আর টর্চ নিয়ে গার্ড সাহেবের কামরা থেকে নেমে এলেন। স্টেশনবাবু উল্লাস ভরা কণ্ঠে বললেন, হ্যাঁ আর ভাবনা নেই আপনাদের, ওই হাতিদহ থানার দারোগাবাবু এসে গেছেন। দারোগাবাবুর নাম নীল মাধব চক্রবর্তী, গিয়েছিলেন পরের স্টেশনের দিকে একটা গ্রামে দাঙ্গা হাঙ্গামার এনকোয়ারিতে। আমাদের পরিচয় নিয়ে বললেন, কোনো চিন্তার কারণ নেই, শুধু মামুনি কষ্ট করে একটু হাঁটতে পারলেই হলো। উর্মি বলল, খুব পারবো, আমি তো গ্রামের মেয়ে। বৃষ্টিটা কমতে কমতে ছেড়ে গেল, তখন রাত 9:30। তারপর আমাদের অবাক করে মেঘের ফাঁকে ঝলমলে একখানা চাঁদও বেরিয়ে এলো। ভিজে পৃথিবীর ওপর তার জ্যোৎস্নার চমক দারুণ রহস্যময় দেখাচ্ছিল। আমরা রাস্তায় পা বাড়ালাম। দারোগাবাবু সাইকেল ঠেলে চলেছেন আমার সঙ্গে গল্প করতে করতে, উর্মি পেছনে হাঁটছে। মাঝে মাঝে দারোগাবাবু সাবধান করে দিচ্ছেন, দেখবেন কাদা, কখনো বলে দিচ্ছেন, জল আছে সাবধান। দুধারে ফাঁকা মাঠে জল চকচক করছে, হালকা নীল কুয়াশার মতো একটা আবরণ আবহমণ্ডলে ছড়িয়ে রয়েছে। তুমুল চিৎকার করে ব্যাঙ আর পোকামাকড় ডাকছে। রাস্তার ধারে কদাচিৎ একটা গাছ, সেই গাছে জোনাকির মালা, আর দূরে কোথাও শেয়াল ডাকছিল। সৌভাগ্যক্রমে আর বৃষ্টি পড়ল না, টুকরো টুকরো মেঘ চাঁদটার উপর দিয়ে ভেসে যাচ্ছিল, তাই কখনো জ্যোৎস্না কখনো আবছা আধারের খেলা চলছিল। আধ মাইল হাঁটার পর দূরে একটা লণ্ঠন দেখা গেল। লণ্ঠনটা কাছে আসতেই দারোগাবাবু টর্চ জ্বেলে হ্যাঁ হ্যাঁ করে হাসলেন, রতু চৌকিদার আসছে, যাই বলুন মশাই, এরিয়ার লোকগুলো বেসিক্যালি ভালো। এই যে দেখছেন রতুকে, মাসে মাত্র 5 টাকা মাইনে পায়, কিন্তু কি কর্তব্যজ্ঞান দেখুন, আমার জন্য বেরিয়ে পড়েছে। নীল উর্দি পরা চৌকিদার সেলাম বাগিয়ে দাঁত দেখালো, পড়বো নাকি, তা ভালোই হয়েছে, এই বাবু মশাইরা আমায় পেঠিয়ে দিলেন, গরুর গাড়ি পেঠিয়েছিলেন শেষে, ওই ওই জন্য। বুঝলাম দারোগাবাবুর জন্য নয়, আমাদের জন্যই ওর আগমন। দারোগাবাবু মুহূর্তে সেটা আঁচ করেই খাপ্পা হয়ে বললেন, দাঁত কেলাচ্ছিস যে বেটা ভূত কোথাকার, এনাদের সুটকেস দুটো নিতে কি হচ্ছে? আমার আপত্তি সত্ত্বেও সুটকেস দুটো মাথায় তুলে নিল বেচারা রতু চৌকিদার। এক হাতে লণ্ঠন ঝুলিয়ে আমাদের আগে হাঁটতে থাকল,
কিছুক্ষণ পরে উঁচু কুঠিবাড়ির জঙ্গলের উত্তর প্রান্ত ঘুরে আমরা ঘাটে পৌঁছলাম। বর্ষার নদী এখন কুলে কুলে ভরে গেছে, খুব চওড়া দেখাচ্ছে। পাড়ে ঈশান মাঝির কুঁড়ে ঘর, রতু তাকে ডাকাডাকি করতে থাকল, দারোগাবাবুর নাম করে শাসালো পর্যন্ত, কিন্তু তার সাড়া নেই। একটু পরে আবিষ্কৃত হল চৌকিদারকে পার করেই ঈশান মাঝি বাড়ি চলে গেছে। তার গ্রামটা কুঠিবাড়ির জঙ্গলের দক্ষিণ প্রান্তে, নদীর এপারেই। দারোগাবাবু মহা খাপ্পা হয়ে বললেন, ও ব্যাটার ব্যবস্থা কালই হবে, রতু নৌকা বে নিয়ে চল তুই। রতু ভড়কে গিয়ে বলল, বড়বাবু আমি তো লৌকো বাইতে পারি নে, তার উপরে এই ভরা গাঙ, জোরালো তুফান দিচ্ছে, সেবারকার মতো মাছ গাঙ্গে তলিয়ে যাব যে বড়বাবু। দারোগাবাবু আরও চটে গিয়ে কি বলতে যাচ্ছেন সেই সময় আচমকা চড়বড় করে আবার বৃষ্টি এসে গেল। মাঝির কুঁড়ে ঘর মানে একদিক খোলা, একটুখানি খড়ের ডেরা। সেখানে ঢুকে দেখলাম জল পড়ছে ঝাঁঝরা চালের ফুটো দিয়ে, তারপর ক্রমশ হাওয়াটা বাড়তে লাগল। অপ্রশস্ত জায়গায় চারজন লোক, দুটো সুটকেস, চাল মচমচ করতে থাকলো বাতাসের ধাক্কায়। হঠাৎ চৌকিদার বলল, বড়বাবু বরং কুঠি বাড়িতে ঢুকলি ভালো হয়, সেইখানে একখানে ঘর আছে, এক সাধু বাবা সেখানে কিছুদিন থেকে এসেছেন দেখেছি, চলুন সেইখানে যাই। ছাতা আনতে খেয়াল হয়নি, চৌকিদার এনেছিল ভাগ্যিস। আমি ও উর্মি সেই ছাতার তলায়, দারোগাবাবু বর্ষাতির ভেতর, এবং সাইকেল ঠেলতে ঠেলতে পেছনের উঁচু ঝোপঝাড়ের ভেতর টর্চের আলোয়, এবং চৌকিদার আমাদের বোঁচকা নিয়ে পাহাড়ে চড়ার মতো অনেক কষ্টে কুঠি বাড়িতে এসে পৌঁছলাম। তখন আবার আকাশ কালো হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। টর্চের আলোয় সামনের ঘরটায় ঢুকে পড়লাম। এই ঘরটা মোটামুটি টিকে আছে, বারান্দাটুকুও আস্ত। দারোগাবাবুর টর্চের আলোয় ভেতরে একটা সিঁদুর মাখা ত্রিশূল, মা কালীর বাঁধানো ছবি, পূজোর চিহ্ন, এবং একধারে চটে গোটানো ছোট্ট একটা বিছানা দেখতে পেলাম, কিন্তু সাধু বাবা নেই। দারোগাবাবু বিছানাটা উল্টে দেখে সরিয়ে রাখলেন, নাক বাঁকা করে বললেন, সাধুটি বড্ড নোংরা। চৌকিদার নিভে যাওয়া লণ্ঠন জ্বালানোর চেষ্টা করছিল, কিছুতেই জ্বলল না, জল ঢুকে গেছে, দপ করে নিভে যাচ্ছে। মেঝেই বর্ষাতিটা বিছিয়ে দারোগাবাবু বললেন, অন্তত মামুনিকে বসতে দিন, আমরা মেঝে বসছি, কি আর করব। চৌকিদার দরজার ভাঙা চৌকাঠে বসে বৃষ্টি আঁচ করতে থাকল। দারোগাবাবু খ্যাঁ খ্যাঁ করে হাসলেন হঠাৎ, কপালে দুর্ভোগ আছে আরো, কার মুখ থেকে বেরিয়েছিলাম বলুন তো, কোথায় এখন শ্বশুর বাড়ির পালঙ্কে শুয়ে জামাইগিরি ফলাবে তা নয়, পোড়ো বাড়ির ভূতের আড্ডায় ঝড়ে জলে ভোগান্তি। অবশ্য সাধুর ডেরা, মা কালী আছেন, একটা ত্রিশূল আছে। উনি মাঝে মাঝে টর্চ জ্বালছিলেন, টর্চের আলোয় ত্রিশূলটা দেখার পর ভক্তিভরে মা কালী ও তাঁর বরের উদ্দেশ্যে কপালে হাত ছুঁয়েছেন। পাশেই কোথায় খড়খড় দমাস করে শব্দ হল। দারোগাবাবু চমকে উঠে বললেন, কিরে রতু? চৌকিদার বলল, পাশের ভাঙা ঘরে কি যেন ঢুকেছি মনে হচ্ছে। দারোগাবাবুকে দেখলাম সঙ্গে সঙ্গে পিস্তল বের করে দরজা দিয়ে বেরিয়ে উঁকি মারতে গেলেন। আমার বুকের ভেতর আতঙ্ক ছলকে উঠল। উর্মির কাছে কুঠি বাড়ির জঙ্গলে বিস্তর বাঘের গল্প শুনেছি। হঠাৎ খড়খড় দমাস, ধূপ ধূপ শব্দ করে কে যেন দৌড়ে গেল। দারোগাবাবু চেঁচিয়ে উঠলেন, এই কোন ব্যাটারে? তারপর তিনিও বৃষ্টির মধ্যে ঝাঁপ দিলেন।
তাকে আর দেখতে পেলাম না। চৌকিদার হি হি করে হেসে বলল, আমাদের নতুন বড়বাবুর এইরকম স্বভাব। আমি বললাম, কি ব্যাপার চৌকিদার? চোরের গন্ধ পেয়েছেন দারোগা বাবু, দেখবেন এক্ষুনি ঘাড় ধরে নিয়ে আসছেন। কড়কড় কড়াত করে মেঘ গর্জাচ্ছে, বিদ্যুতের আলোয় ধ্বংসস্তূপ আর জঙ্গল ভেসে উঠেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে, বৃষ্টি ঝমঝমাচ্ছে, তার মধ্যে চোরের পেছনে ছোটাছুটির কোনো মানে হয়? তাছাড়া চোরেরও আর কাজ ছিল না, এখানে কি মতলবে এসে ওট পেতেছিল? বাঘের ঘরে ঘোগের বাসা বোধহয় একেই বলে। বেশ কিছুক্ষণ কেটে গেল, তবু দারোগাবাবু ফিরলেন না। উদ্বিগ্ন হয়ে বললাম, কই চৌকিদার, দারোগাবাবু যে ফিরছেন না এখনো? চৌকিদার আগের মতো হি হি করে হেসে বলল, ওনার নাম নীলু দারোগা, এই আশা অবধি ওনার দাপটে বাঘে গরুতে এক ঘাটি জল খাচ্ছে, দেখুন না কি হয়। বললাম, তোমার একবার খোঁজ নেওয়া উচিত ছিল। রতু চৌকিদার হঠাৎ চাপা গলায় বলল, বাবু একটা কথা বলবো, ভয় পাবেন না যেন। চমকে উঠলাম, ওর কথার ছিরি দেখে রাগও হলো। বললাম, ভয় পাওয়ার কি আছে? ও বাবু, আপনি তো জামাই মানুষ, এলাকায় বিশেষ আসেন টাসেন নি, তবে দিদি ভালোই জানেন। চৌকিদার তেমনি চাপা গলায় বলল, এই জায়গাটা বিশেষ সুবিধের নয়। দারোগাবাবু মুরুখ, আপনারা চুপটি করে বসে থাকুন। এবার টের পেলুম, উর্মি আমার গা ঘেঁষে এলো। হাসবার চেষ্টা করে বললাম, ব্যাট ওসব আমি মানি না, বুঝলে চৌকিদার? যত ভূত প্রেত সে তোমাদের পাড়া গায়ে যত সব। চৌকিদার বলল, দোহাই জামাই বাবু, দয়া করে আর নাম করবেন না, বেগতিকে পড়ে আমরা এইখানে আশ্রয় নিয়েছি, নইলে বুঝলেন তো কুঠিবাড়ির জঙ্গলের নিচেই শ্মশান, আগে এই ঘরটাতে মরা নিয়ে শ্মশান যাত্রীরা এসে। এ পর্যন্ত শুনেই উর্মি অন্ধকারে আমাকে জড়িয়ে ধরে বলল, চুপ করতে বলো তো ওকে। চৌকিদার উর্মির আতঙ্ক টের পেয়ে বলল, না না আর ভয়ের কিছু নেই, দেখলেন না এখন এই ঘরে সাধু বাবা এসে আস্তানা করেছেন, মা কালীর পট আর ত্রিশূল তো দেখলেন, ও কিছু ভয় নেই। বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছিল, কিন্তু মেঘ ডাকছিল সমানে। দারোগাবাবুর সাইকেলটা দরজার পাশে রাখা, বিদ্যুতের আলোয় চকমক করে উঠছিল। দারোগাবাবুর হলো কি? হঠাৎ চৌকিদার বলল, বড়বাবু ফিরলেন নাকি? বিদ্যুতের আলোয় যে আবছা মূর্তি দেখতে পেলুম সেটা দারোগাবাবুর বলে মনে হলো না, কারণ মূর্তিটা সাদা পোশাক পরা। দ্বিতীয়বার বিদ্যুৎ ঝিলিক দিল, তারপর দেখি রতু চৌকিদার উঠে দরজার ধারে সেঁটে দাঁড়িয়েছে। তৃতীয়বার বিদ্যুতের আলোয় রতু চৌকিদারকে ছিটকে বেরিয়ে যেতে দেখলুম, তারপর তার দৌড়ে পালিয়ে যাওয়ার শব্দ শুনতে পেলুম। হকচকিয়ে গিয়ে বলে উঠলুম, চৌকিদার চৌকিদার! কেউ ঘরের ভেতর ভারী গলায় খুব খুব করে হেসে বলল, পালিয়েছে আমাকে ভেবেছি। চমকে উঠে বললাম, কে? আমি। আমি মানে? আরে বলবেন তো মশাই, কে আপনি? যার ঘর সেই আমি, আবার কি? আপনি সাধু বাবা? সাধু বলুন সাধু, চোর বলুন চোর।
সেই রকম ভারী গলায় খুক খুক করে অদ্ভুত হেসে লোকটা কোণার দিকে বসলো মনে হলো। ঘুরঘুটে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, বিদ্যুৎ ঝলসাচ্ছে কিন্তু ঘরের ভেতর পৌঁছচ্ছে না আলো, কেন কে জানে। বৃষ্টিটা আরো কমেছে, ব্যাং আর পোকামাকড়ের ডাকও শোনা যাচ্ছে এবার। উর্মি আমাকে জড়িয়ে ধরে কাঠ হয়ে বসে আছে। বললুম, আপনার কাছে দেশলাই আছে? কেন? চৌকিদারের লণ্ঠনটা জ্বালানোর চেষ্টা করতাম। লোকটা সেই বিদঘুটে খুক খুক হেসে বলল, কি দরকার, তার চেয়ে আধারে বসেই গল্পগুজবে আপত্তি কি? আমার আবার একটু মুশকিলও আছে, ওই নীলু দারোগাকে ভোরকি দেখিয়ে হাওয়া কলের দিকে জঙ্গলে ঢুকিয়ে এসেছি, ওরা টর্চও গেছে বিগড়ে। যদি ফিরে আসেন আধারে আমাকে দেখতে পাবেন না, দয়া করে বলবেন না, হ্যাঁ দয়া করে বলবেন না যে আমি আছি, কেমন? অবাক হয়ে বললাম, সে কি দারোগা বাবু, কি আপনাকে তাড়া করি? আগে আগে, হ্যাঁ তবে এ নিয়ে চারবার ফসকালাম নীলু দারোগার হাত থেকে, শুধু দুঃখ ওনার হাতে আমার জটা চুল আর গোঁপ দাড়িটা থেকে গেছে। বুঝলাম সাধু বাবার ছদ্মবেশে এই লোকটা এখানে আস্তানা করেছিল, এ আসলে একজন চোর। সম্ভবত দারোগা বাবুকে এখানে আসতে দেখে ঘর থেকে বেরিয়ে পাশেই কোথাও আশ্রয় নিয়েছিল, কিন্তু ধড়িবাজ দারোগা বাবুকে ফাঁকি দিতে পারেনি, টর্চের আলোয় ঠিক চিনতে পেরে তাড়া করেছিলেন, ধরেও ফেলেছিলেন, কিন্তু পরচুলো আর নকল গোঁফদাড়ির জন্য ফসকে গেছে। ভয়টা বেড়ে গেল। অন্ধকারে চোরের হাতের কাছে দুটো সুটকেস রয়েছে, সে দুটো হাত বাড়িয়ে কাছে টেনে নিতেই চোর বলল, কিসের শব্দ হচ্ছে জানো? কিছু না, মশাইয়ের নামটা জানতে পারি? আগে পাঁচ কড়ি নাম, লোকে পাঁচু সিদেল বলে ডাকে। বলে সেই রকম খুক খুক করে হাসতে লাগলো সে। এবার আমারও হাসি পেল। দারোগা, চৌকিদার, চোর, বৃষ্টির রাতে জমেছে ভালো, কিন্তু দারোগা বাবু ফিরছেন না কেন? একটু হেসে বললাম, দারোগা বাবু এখনো জঙ্গলে আপনাকে খুঁজে বেড়াচ্ছেন তাহলে? তা পাঁচু বাবু? বাবু শুনলে লজ্জা পাই, আপনি পাঁচু বলেই ডাকুন। বেশ, তা পাঁচু, সিঁদেল পদবিটা তো কখনো শুনিনি। আগে আমি লোকের ঘরে সিঁদটা ভালোই কাটতে পারি কি না, তাই সিঁদেল। সিঁদ কিভাবে কাটো একটু বলবে? দিদিমণি আছেন যে, লজ্জা করে বলতে। অবাক হলাম তার অন্ধকারে দৃষ্টিশক্তির পরিচয় পেয়ে। আমি কিন্তু তাকে বলিও নি উর্মির কথা, ঘর অন্ধকার তার জানারও কথা নয়, অথচ ঠিক টের পেয়ে গেছে। এই না হলে চোর। বুঝলাম চোর হতে গেলেও প্রতিভা দরকার, ঘরে চুরি করার মতো জিনিস আছে, না জেনে তো পাঁচু সিদ দেয় না, মিছি মিছি পরিশ্রমে লাভ কি? ওর যেন তৃতীয় চক্ষু আছে, তাই দিয়ে আড়ালের সব কিছু দেখতে পায়। আবার আমার আতঙ্ক জাগল, উর্মির গায়ে গয়না আছে এবং সুটকেসে কিছু দামি জিনিসপত্রও আছে, পাঁচু নিশ্চয়ই সব দেখতে পাচ্ছে। এদিকে পাঁচুর কথা শুনে উর্মির এবার মুখ ফুটল, ফোঁস করে উঠল, লোকের ঘরে শীত কাটতে লজ্জা করে না, বলতে লজ্জা। আমি প্রমাদ গুনলাম, ওখানে কোথাও ত্রিশূলটা আছে, কে জানে শীতকাঠি চালানো হাতে ত্রিশূলটা ধরতে কতক্ষণ লাগবে। অন্ধকারে আমাদের দুজনকে ত্রিশূল মেরে খুন করে গয়নাগাঁটি জিনিসপত্র নিয়ে পালালেই হলো,
বললাম, না ভাই পাঁচু তুমি বলো। উর্মি তুমি চুপ করতো। তারপরই উর্মির কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। উর্মি একেবারে গ্রাম্য অশিক্ষিতা মেয়েদের মতো অশালীনভাবে বিকৃত কণ্ঠস্বরে বলে উঠল, কে উর্মি? আমি মঙ্গলা। উর্মি টুর্মি এখন ভিড় মুখে পড়ে আছে। পাঁচু বলল, তাই বল, আমি ভাবি বাবু মশাইয়ের কাজ ঘেসে বসে ওটা কে? তাহারে মঙ্গলি, তুই একদিন ছিলিস কোথায়? মাটাই বা গেল কোথায় তোর? আমি হতবাক, অন্ধকারে কাঠ হয়ে শুনতে লাগলাম এই কথাবার্তা। যা দেখি, ওই হাওয়া কলের কাছে শেওড়া গাছে ঝুলছে। সর্বনাশ! কেন কেন? পেটের জ্বালা। আর তুই কোথায় ছিলিস রে বাছা? আম্মু পেটের ধান্দায় শহরে গেছিলাম, কি করব, তাতেও পেট ভরলো না, শেষে ফলি ডাল খেলে। পাঁচু ফোঁস ফোঁস করে নাক ঝেড়ে কাঁদতে কাঁদতে বলল, আমার মরণ ভালো রে মা, আমি মরতে গঙ্গায়। বাবা যেও না, শোনো। আমার পাশ দিয়ে পাঁচুর সিলুয়েট মূর্তি বেরিয়ে গেল। বাইরে বৃষ্টি বন্ধ, মেঘের স্তর ছাপিয়ে এখন আবছা আলো নেমেছে। দেখলুম পাঁচুর পেছন পেছন একটি মেয়ে দৌড়ে গেল, খোলা চুল। আর ঠিক এই সময় একটা পেঁচা আচমকা ডেকে উঠল, ক্র্যাও ক্র্যাও ক্র্যাও। তারপর শিয়ালের ডাক শুনতে পেলাম। প্রচন্ড ভয় পেয়ে আমি চেঁচিয়ে উঠলাম, উর্মি উর্মি! সঙ্গে সঙ্গে পিঠের কাছে সাড়া পেলাম। কি হলো? তুমি কোথায় ছিলে উর্মি? ওকে ছুঁয়ে বললাম, কি অদ্ভুত ব্যাপার ঘটলো দেখলে? উর্মি আস্তে আস্তে বলল, হ্যাঁ আমি ভয়ে চুপ করেছিলাম, মেয়েটা আমার পাশে এসে বসতেই টের পেয়েছিলাম। তারপর যেমনি ও আমার গলায় কথা বলে উঠল, অমনি বুঝলাম ওকে। ওকে চেনো নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের মেয়ে, চিনবো না কেন? ফলিডল খেয়ে গত বছর সুইসাইড করেছিল। পাঁচু ওর বাবা বুঝি? হ্যাঁ, কিন্তু পাঁচু ও তো ওই আমার ভয় করছে। চলো, বৃষ্টি ছেড়েছে, আমরা ঈশানের কুঁড়ে ঘরটায় গিয়ে বরং রাতটুকু কাটাই। বলতাম না তোমাকে কুঠিবাড়ির জঙ্গল খারাপ জায়গা। দুজনে বোঁচকা দুটো নিয়ে বেরুতে যাচ্ছি। এতক্ষণে মেঘের ফাঁকে জ্যোৎস্না আবার উপচে পড়েছে, ঝলমলে জ্যোৎস্নায় দারোগা বাবুর আবির্ভাব ঘটল। আরে চললেন কোথায়? মোটে তো 12টা বাজে, 5টার আগে ঈশানদাকে পাবেন ভাবছেন? সব কথা চেপে বললাম, চৌকিদার হঠাৎ পালিয়ে গেল, আমরা একা থাকতে আর সাহস পেলাম না তো তাই। দারোগাবাবু খ্যাঁক খ্যাঁক করে হাসলেন, রোতে পালিয়েছে, বড্ড ভীতু একটা ছেলে। বসুন বসুন, আমি এসে গেছি, আর ভয়ের কোনো কারণ নেই। অগত্যা আবার ওই ঘরের ভেতর ঢুকতে হলো। বাইরে এবার জ্যোৎস্নায় জঙ্গল আর ধ্বংসাবশেষ কালো হয়ে ফুটে আছে। দারোগাবাবু বললেন, ভিজে একসা হয়ে গেছে, আর বলবেন না, পাঁচুর জ্বালায় অস্থির, বেটা সিঁদেল আজও জোর করে গেল, ওর জটার পরচুলা হাওয়া কলের ইদারায় রাগ করে ফেলে দিয়ে এলুম। উর্মি বলল, কিন্তু দারোগাবাবু, পাঁচু তো গঙ্গায় ডুবে মরেছে শুনেছি, মায়ের চিঠিতে খবর পেয়েছিলাম পাঁচু গলায় ইঁট বেঁধে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। নীলু দারোগা হাসতে হাসতে বললেন, মরেও মরে না ওরা, মানে পিঁচো বেটার ছেলেরা, সেই জন্যই তো এই নীলমাধব চক্রবর্তীরা আছে, গভর্নমেন্ট পয়সা দিয়ে পুষছে, যেমন বাঘা ওল তেমনি বুনো তেঁতুল, চোর আছে তো দারোগা পুলিশও আছে, ওরা না থাকলে আমাদের থাকাই বৃথা, বুঝলেন না? যেমন ওই আলো আর আধার, কিংবা আধার আর আলো, বুঝলেন কিছু? এই সময় বাইরে জ্যোৎস্নায় সাদা ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক
হাতে ছড়ি আর টর্চ, গম্ভীর গলায় বলে উঠলেন, কারা কথা বলছে? হ্যাঁ কে গো সব? দারোগাবাবু বেরিয়ে গিয়ে বললেন, নমস্কার স্যার, আমি নীলু। নীলু দারোগা, তুমি এখানে কি করছো? হ্যাঁ আর বলবেন না স্যার, পেঁচো বেটার জন্য ওত পেতে আছি। দারোগাবাবু হাই তুলে ফের বললেন, আপনি স্যার ঘুমনি দেখছি? না ঘুম আসছে না, তাই বেরিয়েছিলুম ওই হাওয়া কল দেখতে। জলে বাগান ভাসিয়ে একাকার করছে, এদিকে তুমুল বৃষ্টি। হাওয়া কল 1972 সালে জুলাই মাসে, সে তো 50 বছর আগে ভেঙে পড়ে গেছে। ইদারাটাও দেখছি আবার হাওয়া কল করেছেন বুঝি ভদ্রলোক, কিন্তু এত রাতে? উর্মি আমাকে জোর করে খিমচি কাটল, অমনি পাথরের মতো অনড় হয়ে গেলাম। ভদ্রলোক ছড়ি ঠুকঠুক করতে করতে টর্চ জ্বালতে জ্বালতে চলে গেলেন জঙ্গলের ভেতর দিয়ে। দারোগাবাবু বাইরে থেকে ডাকলেন, ও মশাই হাওয়া কল দেখেছেন কখনো? ভয়ে ভয়ে বললাম, ছবিতে দেখেছি। বাস্তবে দেখে যান, ওই দেখুন কেমন বনবন করে ঘুরছে। দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম, একটু দূরে জঙ্গলের মাথায় জ্যোৎস্না ভরা আকাশে প্রকাণ্ড একটা চরকি সত্যি বনবন করে ঘুরছে। বললাম, উর্মি উর্মি দেখে যাও, আরে দেখে যাও দেখে যাও দেখে যাও। উর্মি উঁকি মেরে দেখেই বলল, চোখ ঢাকো দেখো না, দেখতে নেই। দারোগাবাবু এই সময় স্থির দাঁড়িয়ে কি যেন শুনছিলেন গান খাড়া করে। এবার আপন মনে বললেন, জমিদার বাবু দেখছি মারা পড়বেন এবার, একাদোকা রাত বিরেতে এমন করে ঘুরে বেড়াচ্ছেন, বর্ষার রাত পোকামাকড় বেরোয়, বলেই নড়ে উঠলেন। এ ওখানে কে রে? আগে আমি রতু বড়বাবু। এই বেটা এতক্ষণ ছিলিস কোথায় তুই? আগে আপনাকেই তো খুঁজতে গিয়েছিলাম। চল আমরা রোঁদে বেরোই। রতু চৌকিদার হি হি করে হেসে বলল, ইদারার তলায় আপনার মড়াটা ফুলে ঢোল হয়ে আছে দেখে এলুম, একটা বিহিত করবেন নাকি বড় বাবু? ছেড়ে দে, মরদেহ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আয় বেরিয়ে পড়ি। এতক্ষণে শীতেল পেঁচো কোথায় কি করে বসে আছে, চলে আয়। দাঁড়ান আমার ছাতা আর লণ্ঠনটা নিয়ে আসি। হে তাই তো, আমার সাইকেল আর বর্ষাতিটা রয়ে গেল যে। আমি ও উর্মি কোণে সেঁটে গেলাম, ওরা যে যার জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল। আমাদের অস্তিত্ব বেমালুম ভুলে গেল কেন কে জানে, ভুলে গেল বলেই নিশ্চিন্তি অবশ্য। দুটি সিলুয়েট মূর্তি জ্যোৎস্নায় বৃষ্টি ভেজা প্রকৃতির ভেতর লীন হয়ে যেতেই ব্যস্তভাবে ডাকলাম, উর্মি এক্ষুনি এক্ষুনি। উর্মি তৈরি ছিল, দুজনে সুটকেস দুটো নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়লাম। আবার পেঁচা ডাকলো, ক্র্যাও ক্র্যাও ক্র্যাও। শেয়াল ডাকতে লাগলো। ঈশান মাঝির কুঁড়ে ঘরে এখন আমাদের নিরাপদ দুর্গ, রাতটা কাটিয়ে দিতে পারলে বেঁচে যাব। পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালাম। দক্ষিণ পূর্ব কোণে জঙ্গলের আকাশে জ্যোৎস্না রাতে সেই উঁচু হাওয়া কলের প্রকাণ্ড চরকি এখন আস্তে আস্তে ঘুরছে বৃষ্টি ধোয়া জ্যোৎস্নায়। কালো এক অসম্ভব অলিক হাওয়া কল। উর্মি ডাকলো, আহ কি দেখছো, চলে এসো। ওর কথায় সম্বিত ফিরল। হন্ততন্ত চলতে থাকলাম নদীর ঘাটের দিকে। শুনছিলেন হাওয়া কল,
রচনা সৈয়দ মুস্তফা সিরাজ। গল্পের কথক স্টেশন মাস্টার গিরিয়া, রতু চৌকিদার, জমিদার এবং পাঁচু সিদেলের চরিত্রে মীর, নীলু দারোগা দীপ, মঙ্গলা ইন্দ্রাণী, উর্মি লাবণ্য, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, সহযোগিতায় শাওনি, লাবণ্য এবং বর্ণালী, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।